মেরামতি করা আহত আহমেদ এতিয়া হব আদালতর ন্যায়াধীশ পিতৃৰ সৈতে টায়ার মেরামতি করা আহত আহমেদে সকলকে ন্যায় দিম বলে প্রতিশ্রুতিবদ্ধ চুকা আর অতি মেধাবী আহত আহমেদর দরিদ্র পরিয়ালর মুখত এতিয়া সন্তুষ্টির হাঁহি ন্যায়াধীশ হওয়ার সপন বাস্তব হবলৈ গৈ আছে আহত আহমেদর কোনো টিউশন আদি নোলোৱাকৈ আগবাঢ়ি গৈছে আহত আহমেদ অতি দরিদ্র পরিয়ালর আহত আহমেদে ন্যায়াধীশ হওয়ার বাবে চলাই গৈছিল মেধার যুঁজ নিয়ার বাবে অপেক্ষা করা বহুজনক ন্যায় দিম বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আহত আহমেদ শীঘ্রই আদালতের প্রধান আসনত বহিব আহত প্রশিক্ষণের অন্তত আর কেটামান দিনের ভিতরতে ন্যায়াধীশ হয়ে পড়ব আহত আহমেদ প্রথমে অধিবক্তা তারপর আদালতের ন্যায়াধীশ প্রয়াগরাজর আহত আহমেদ এতিয়া হয়ে পড়েছে সকলের আদর্শর ব্যক্তি এটা সর ঝুপুরীর যাত্রা আরম্ভ হয়েছিল আহত আহমেদর পিতৃর সঙ্গে আহত আহমেদে করেছিল টায়ার মেরামতির কাম টায়ার মেরামতি করা আহত আহমেদ এতিয়া হব আদালতর ন্যায়াধীশ পিতৃর সঙ্গে টায়ার মেরামতি করা আহত আহমেদে সকলকে ন্যায় দিম বলে প্রতিশ্রুতিবদ্ধ চুকা আর অতি মেধাবী আহত আহমেদর দরিদ্র পরিয়ালর মুখত এতিয়া সন্তুষ্টির হাঁহি ন্যায়াধীশ হওয়ার সপন বাস্তব হবলৈ গৈ আছে আহত আহমেদর কোনো টিউশন আদি নোলোৱাকৈ আগবাঢ়ি গৈছে আহত আহমেদ অতি দরিদ্র পরিয়ালর আহত আহমেদে ন্যায়াধীশ হওয়ার বাবে চলাই গৈছিল মেধার যুঁজ নিয়ার বাবে অপেক্ষা করা বহুজনক ন্যায় দিম বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আহত আহমেদ শীঘ্রই আদালতের প্রধান আসনত বহিব আহত প্রশিক্ষণের অন্তত আর কেটামান দিনের ভিতরতে ন্যায়াধীশ হয়ে পড়ব আহত আহমেদ প্রথমে অধিবক্তা তারপর আদালতের ন্যায়াধীশ প্রয়াগরাজর আহত আহমেদ এতিয়া হয়ে পড়েছে সকলের আদর্শর ব্যক্তি এটা সর ঝুপুরীর যাত্রা আরম্ভ হয়েছিল আহত আহমেদর পিতৃর সঙ্গে আহত আহমেদে করেছিল টায়ার মেরামতির কাম